সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 21 সেপ্টেম্বর 2021 মঙ্গলবার আমরা কালিয়াগঞ্জ হাট অবস্থান করছি এবং এই কালিয়াগঞ্জ হাটটি কিন্তু একেবারে বর্ডার সংলগ্ন এলাকা, মানে এখান থেকে বর্ডার খুব কাছাকাছি অবস্থিত। তো আজকে আপনাদের এই কালিয়াগঞ্জ হাট থেকে বর্তমান সময়ে একটু প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো 25 থেকে 35 হাজার মধ্যে যে সারগুলোগুলো বিক্রি হচ্ছে, সেই সারগুলোরই দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেন আমাদের সাথেই থাকবেন। আমরা যে এপাশে দেখছি দুইটা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ সার, আমরা এই দুটো থেকে শুরু করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? নিয়ে আসছিলেন কয়টা? চারটা। বেচা বিক্রি করলেন কয়টা? একটা, এখন আরও তিনটা আছে। আচ্ছা, আমরা একটু দামটা জানতে চাই, এই যে এটা কত চাইলেন? জোড়া, হ্যাঁ, জোড়াটা কত চাইলেন? চাইছিলাম 80-82। 80-82, এখন পর্যন্ত কত দাম বলছে? 70-72 পর্যন্ত, মানে সর্বোচ্চ 72 পর্যন্ত উঠছে। আচ্ছা, বেচা বিক্রি কত হলে করা যাবে? 5-75 মানে 75,000 হলে। আচ্ছা, এই যে কালিয়াগঞ্জ হাটে, এটা তো পরিধি অনেক ছোট। হ্যাঁ, এই হাট ছোট ছিল। এই হাটে কিনেন নাকি বিক্রি করেন? এই হাটে আমি না গেলে কিনে নিয়ে যাই অন্য হাটে, বড় অন্য হাটে। এই হাটে কিনে নিয়ে যাই অন্য হাটে বিক্রি করেন? আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন থেকে ব্যবসা করেন। আচ্ছা, ম্যাক্সিমাম যারা আপনার গরুর ব্যবসায়ী, তারা কোন হাটে বেশি কিনে বলেন দেখি একটু? এগুলো হাটে কিনে বেশি। এগুলো হাট থেকে ছোট হাটে কিনে, ছোট হাটে কিনে, মানে এই কালে কিনে বড় হাটে নিয়ে যায়। ছোট হাটে কিনে বড় হাটে নিয়ে যায়, মানে এই হাটে কিনে কোন হাটে মূলত বেশি নিয়ে যান? আমবাড়ি, খোঁচাবাড়ি, কাহারন। আমবাড়ি, খোঁচাবাড়ি, কাহারন, এইগুলাতে নিয়ে যান। আচ্ছা, এই যে যেটা এখানে আপনি বললেন, কত হলে দিবেন? 72 হলে? ও, 72 বলতেছে, 72 একটু পার হইতে হবে। এই গরু দুইটা যদি আপনি আমবাড়ি নিয়ে যান তখন কত হাট দিবেন? আমবাড়ির টার্গেট আমার গরুটা 75-76। 75-76, আর এখানে আজকে কত হলে ছাড়বেন? হবে না, একটু কমে যাবে ওখান থেকে। আচ্ছা, তার মানে আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে এই ছোট হাট কাস্টমার কম, সব গৃহস্থ এখানে, মানে এখানে যারা বিক্রি করে তারাও মূলত গৃহস্থ, আর যারা কিনে তারাও ম্যাক্সিমাম গৃহস্থ। হ্যাঁ, আর কিছু কিছু ব্যবসায়ী আছে নাকি? কিছু ব্যবসায়ী আমার মতো, আপনার মতো ব্যবসায়ী যারা এখান থেকে কিনে বড় বড় হাটগুলোতে নিয়ে বিক্রি করেন আর কি। আচ্ছা, ঠিক আছে, পার্টি পটি সেভাবে আসে না, দামটা একটু কমই এখানে। আচ্ছা, ধন্যবাদ, আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম আপনার কাছে। এই যে এপাশে একটা দেখি, ভাইজান এটা কত দাম চাইলেন? 48, বেশ কোয়ালিটি সম্পূর্ণ। এটা এখন পর্যন্ত কত বলছে? 42 পর্যন্ত। বেচা বিক্রি লাস্ট রেট কত হলে ছাড়বেন? 45,000 হলে, এদিকে সর্বশেষ 45,000 হলে বিক্রি হয়ে যাবে। দেখা যাবে, এপাশে আমরা দেখি কিছু মাঝারি সাজে দেখছি আমরা, এগুলোর একটু দামের ভাড়া দেবো। ভাই এটা কত দাম চাইলেন? 45? ও, 32। আচ্ছা আচ্ছা, কত বললো? 28 বলে। বেচা বিক্রি দাম কত হলে করবে? 30,000 সর্বশেষ। 30,000 হলে দেখতে হবে, সর্বশেষ 30। আমরা দেখি যে এপাশে আরো কিছু ছোট ছোট দেখছি মাদারি সাথে, এগুলো একটু দামের ভাড়া দিব। ভাই এটা কত চাইলেন চাচা? 26। কত বললো? 18-19। বিক্রি করবেন কত হলে? 20,000 পার হইতে হবে, যেটি 20,000 পার হলে বিক্রি হয়ে যাবে সার গরু। আমরা যে এখানে একটা সার দিচ্ছি, এটা একটু ভাই জান এটা কত দাম চান? দাম চাইলে 35 চাই ভাই। দাম চাইলে 35, আর বিক্রি করলে কত হলে করবেন? 32। এখন পর্যন্ত কত বললো? 30 পর্যন্ত। আপনার বাড়ির গরু না ব্যবসায়ী? ব্যবসার গরু। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই আপনাকে। তো আমরা দেখি যে এপাশে আরও কিছু দেখছি আমরা, এগুলো একটু দামে ধারণা দেবো। ভাই এটা কত দাম চাইলেন? ভাই দাম চাইছি 31। কত বললো এখন পর্যন্ত? এখন পর্যন্ত কত দাম উঠছে? 26 পর্যন্ত করতে ভাই, 26 পর্যন্ত। বেচা বিক্রি লাস্ট রেট? 27,000 হলেই বিক্রি হয়ে যাবে। যে দেখে সার গুলো সর্বশেষ 27,000 হলে বিক্রি হবে, প্রাইস কিন্তু ছোট। আমরা একটু দেখছি এর পাশে একটা দেখছি, এটা একটু দাম দেবো। চাচা আসসালামু আলাইকুম, কত দাম চাইলেন চাচা আপনারটা? 30। সার কত পড়লো এখন পর্যন্ত? দাম কত বলে?
29 30 চাই 29 বলছে। বেচা বিক্রি দাম 28-28.5 হাজার হলে বিক্রি হবে, তো দেখে 28-28.5 হাজার হলে বিক্রি হয়ে যাবে। আমরা একটু আপনাদের এই মাথার সাথে সারগুলোগুলো দামে ধরানো লাগতেছে ভাই। এটা কি সার না বকনা? এটা না বকনা। কত দাম চাইলেন? কিনলেন কিনলেন ও আচ্ছা, কত টাকায় কিনলেন? 26.5 26.5 কিনছে বকনা। দামটা দামটা দেখি কেমন মনে হলো আপনাকে, কম না বেশি? বেশি বেশি মনে হলো, বেশি বেশি মনে হলো। তারপরে কিনলেন? জাত ভালো, পছন্দ হয়েছে। আচ্ছা পালবেন এর জন্য? আপনি দামটা নিয়ে সন্তুষ্ট এখন? মানে দামের মানে পছন্দ হলে দামের সাথে সাপ নাই, পছন্দ হয়েছে নিয়ে নিয়েছেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আমরা চাই আপনাদের ভালো একটা জায়গা হয়ে যাক। এটা থেকে 26 হাজার কিনে নিয়েছে, তা ভালো লাগছে এই জন্য আর কি। ভাই এটা কত টাকা দাম চাইলেন? এটা 28। কত বলে? 24-25। বেচা বিক্রি কত হলে করবেন? 27 হাজার করে বিক্রি হবে। 27। আর এটা ভাইয়া? এটা 30। এটা কত হলে বিক্রি হবে? 28 হাজার হলে বিক্রি হবে। আমরা যে এপাশে আরো দেখছি কিছু ছবি, এগুলো একটু দামে ধরে দেবো। চাচা আসসালামু আলাইকুম, কত টাকা দাম চাইলেন এটা চাচা? কত? 32। ও 70 দুইটাই। এই যে এইটা, এই যে এইটা, এই দুটাই 70 হাজার টাকা চাওয়া দাম। কত বলে চাচা? 60 বলছে। বেচা বিক্রি দাম কত হলে লাস্ট রাখবেন? 65-66 যেতে হবে। এই যে এইটা এটা 65-66 হাজার হলে বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখাই আপনাদের মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ মাল বলা। ভাই এটা কত দাম চাইলেন? 45। কত বলছে এখন পর্যন্ত? 40। বেচা বিক্রি দাম লাস্ট 42 হাজার টাকা দিতে হবে সর্বশেষ। 42 হাজার করে বিক্রি হয়ে যাবে। দেখা এই যে দেখেন, এগুলোই হচ্ছে মোটামুটি মাঝারি সাইজের সারগুলো। বাড়ি